কালিদাসকালী উচ্চ বিদ্যালয়। দুর্নীতি ওই কল তাকে আটকে গেছে দেশ, সব শতকে সর্ববেশে খেলছে জমাকেশ। এমন একটি পর্যায়ে আজকে আমাদের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত আছেন মাননীয় মরাঠা সম্মানিত বিচারক মন্ডলী, আমার পক্ষ দীপক দলের বন্ধুগণ, সামনে উপস্থিত সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্ক বিষয় দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতেই পরিবারের ভূমিকায় মুখ্য। আমি আমার দল সভাগত এই পক্ষে অবস্থান নিয়েছি। মাননীয় মরাঠা, আমি আমার বক্তব্যের প্রথমেই বলতে চাই, দুর্নীতি আসলে কি? দুর্নীতি হলো নিজের ন্যায়নীতিকে বিসর্জন দিয়ে কথাবার্তা লোক ক্ষমতার বশবর্তী হয়ে অন্যায় ও অবৈধ পথে আয় উপার্জন করা। আর পরিবার হলো এক বর্গ, এক সংসারের ব্যক্তি বর্গ। মাননীয় মরাঠা, আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকা উচিত যে দেশটাকে দুর্নীতিমুক্ত রাখা। তার জন্য সবার আগে প্রয়োজন আমাদেরকে, আমাদের পরিবার ও সমাজকে দুর্নীতিমুক্ত রাখা। মাননীয় মরাঠা, দুর্নীতি কখন হয়? দুর্নীতি তখনই হয় যখন নিজে আত্মা প্রকৃতির ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। আর দুর্নীতি তারাই করে তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ, শিক্ষার অভাব, ক্ষমতার অপব্যবহার এবং জবাবদিহতা ও সচেতনতার অভাব ইত্যাদি। মারামারটার অভাব নয়, দুর্নীতি প্রধান অন্যতম কারণ হল লোভ লালসা। মারামারটার আমি একটি বলতে চাই, একটি শিশুকে যদি একটি ব্যক্তির সাথে তুলনা করা হোক যার বীজবপন করে ওই পরিবার, এবং ওই শিশুটি ওই পরিবার থেকে বিভিন্ন নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নীলক ইত্যাদি শিক্ষা পায়। আরেকটি কথা বলা হয়েছে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে যে তারা খালি সিলেটের মতো, আমি যা লিখবে সেটাই লেখা হবে, তার মানে ওই শিশুটি যা শিখবে সেটাই শিখবে। বারবার এই মনোবিজ্ঞানী বলেছেন পরিবার থেকে শিশুরা নৈতিক এবং নীতির শিক্ষা পায়। আর ছোটখাটো অপরাধে অনেক দুর্নীতি থেকে মানুষের দিকে নিয়ে যায়। এক্ষেত্রে পরিবারের উচিত শিশুদের অনেকভাবে প্রশ্রয় না দেওয়া। খালি কি মানব আমরা বলতে পারি না যে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকায় মুখ্য? ধন্যবাদ মানবটা, ধন্যবাদ সবাইকে।